আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আফরিন্স ওয়ার্ল্ডে। আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এই প্রথম শ্বশুরবাড়িতে একা একা থাকব, তাও একদিন না দুই দিন না, টানা পাঁচ দিন। তো সেই পাঁচ দিন আমি কী কী করলাম সেগুলোই থাকছে আমার আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে সকাল 5:09 উঠে পড়েছি, নামাজ কালাম শেষ করে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি, সকাল সকালই রওনা হয়ে যাব। তো বারান্দায় চলে এসে দেখছি খুব সুন্দর সুন্দর অপরাজিতা ফুটেছে আমার গাছে। যেহেতু বাসায় পাঁচ দিন থাকবো না, তাই গাছে বেশি করে পানি দিয়ে দিচ্ছি, যদিও একবারে বেশি করে পানি দিয়ে কোনো লাভ নেই। তো এই তো পার্পেল হার্টও ফুটেছে, গাছগুলোকে ছেঁটে দিয়েছিলাম। ছেঁটে দেওয়ার পর আস্তে আস্তে ডালপালাগুলো ছড়িয়ে যাচ্ছে আর ছোটো ছোটো করে গাছে ফুল ফুটছে। শ্বশুর বাড়ি বেড়াতে যাব আর আমি হাতে মেহেদি দিব না তা কি হয়? গতকাল রাত্রে কাবেরি মেহেদি দিয়েছিলাম। তো কাবেরি মেহেদির রঙ যেহেতু আস্তে আস্তে হয়, এখন হলুদ আভাব হয়ে আছে, একটু কমলা কমলা টাইপের, আর দেখা যাবে যে আর 24 ঘন্টা পর এটা একদম কালচে একটা কালার হয়ে যাবে, বেশ ভালো লাগে দেখতে। তো গতকালকে নুডলস করেছিলাম, সেটারই কিছুখানেকটা ছিল, তো সেই নুডলসটাই আমি সকালের নাস্তা হিসেবে করছি। আর সাথে রুটি ছিল, ডিম পোচ করে দিয়েছি আমার বরকে, তো ও হচ্ছে রুটি ডিম পোচ খেয়ে নিচ্ছে, আর দু কাপ চা, এই খেয়ে আমরা রওনা দিব আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর শীত পড়ে গেছে, এখন গরম পানি ছাড়া তো আমার চলে না। পাঁচ দিন যেহেতু থাকবো না, তাই নর্মাল ফ্রিজে যে টুকটাক খাবারগুলো ছিল সেগুলো আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে যাচ্ছি। নর্মাল ফ্রিজে খাবার 3-4 দিনের বেশি থাকে না ভালো, ডিপ ফ্রিজে থাকলে সেটা পরবর্তীতে আমি আবার খেতে পারবো, সে কারণে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর নর্মাল ফ্রিজে পুরোটাই ফাঁকা করে দিচ্ছি, শুধুমাত্র খেজুরের গুড় রেখে দিচ্ছি, কারণ খেজুরের গুড় আমি সারা বছর নর্মাল ফ্রিজে রেখেই খাই। তো এই তো আমার ফ্রিজ একদম ফাঁকা, বন্ধ করে চলে যাব। অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি, ঘড়িতে প্রায় 8টা বাজছে, সকাল সকালই রওনা দিয়েছি যাতে রাস্তাটাও ফাঁকা পাই এবং বাড়িতে গিয়ে নাস্তা করতে পারি। আমাদের যদিও একটা হালকা নাস্তা হয়ে গেছে, তারপরও বাড়িতে মা বসে আছে নাস্তা নিয়ে। তো মাঝে একটা বিরতি দিয়েছি, এটা সেকেন্ড বিরতি। আমরা অলরেডি দৌলতপুর উপজেলায় চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন। তো আর বেশি দূর না আমাদের বাড়ি, এখন সামনে চলে গেলে আমাদের বাড়ি। তো মাঝে একটা সুন্দর চা খেয়ে নিচ্ছি, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। সারাদিন টুকটাক অনেক কিছুই করেছি, সব কিছুর আছড়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার বর অফিসের কাজে বগুড়া যাবে আর আমি বাড়িতে থাকব আমার শ্বশুর শাশুড়ি, ফুপু শাশুড়ি, দাদি শাশুড়ি, আমার দেবর এবং আমার জায়ের সাথে। তো আমি গিয়েছি সে কারণে আমার ফুপু শাশুড়ি অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আমাকে খাওয়াচ্ছিল শাশুড়িরা। তার মধ্যে ধুপি পিঠাটা আমার ফুপু শাশুড়ির হাতের খুবই ভালো হয়, তো সে কারণে তার কাছে বায়না ছিল আমি ধুপি পিঠা খাবো। তো প্রথম দিন গুড় আর গুঁড়া মিশিয়ে একটা পিঠা বানানো হয়েছিল, পিঠাগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যাচ্ছিলো, কিন্তু টেস্ট কিন্তু ধুপি পিঠার মতোই ছিল। তো এটা খেয়ে খুব একটা শান্তি হয়নি, তাই আমাকে দুদিন পর ফুপু আবারও পিঠা বানিয়ে খাওয়াইছে, সেই ভিডিওটাও থাকছে শেষে। সন্ধ্যার সময় চুলার পাড়ে বসে ধুপি পিঠা খাচ্ছি, এর থেকে স্বর্গীয় সুখ আমার কাছে আর কিছু হতে পারে না। আমি ভীষণ ধুপি পিঠা পছন্দ করি, শুধু ধুপি পিঠাই না, আরও অনেক রকম পিঠা খেয়েছি। কী কী পিঠা খেয়েছি সেগুলো দেখতে হলে আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। পরদিন খুব সকালে অর্থাৎ ভোরে আমি উঠে গিয়েছি, ফজরের নামাজ পড়ে গেটটা খুলে বাইরে এসে দেখছি আমার শাশুড়ি আম্মার শিউলি গাছের তলা শিউলি ফুলে একদম ছেয়ে গেছে। এই শিউলি গাছটা বিশাল বড় একটা শিউলি গাছ, পুরো রাস্তা একদম সুন্দর ফুলে ফুলে ছেয়ে থাকে। তো আমি কিছু কুড়িয়ে নিয়ে এসেছিলাম, সকালে চা খাবো, তো তার আগ দিয়ে আমি এই শিউলি ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে চা লিখেছি। আর আমার জাকে বললাম যে তুমি চা বানিয়ে নিয়ে আসো, আমি চা খাবো আর এই শিউলি ফুলের গন্ধ শুকবো। তো সকালে চা পর্ব শেষ করে নাস্তা করব। তো আমার কালাইয়ের রুটি খুবই পছন্দ, হাতের রুটি আর কি, সেটা ভুট্টার আটার হতে পারে অথবা কালাইয়ের আটার হতে পারে। তো আমার শাশুড়ি আম্মু বানায় দিচ্ছে, আমরা খাচ্ছিলাম সবাই। তো আমার শাশুড়ি অর্ধেক হাতে করে আর বাকিটা হচ্ছে ফিরাই করে। তো এই যে কি সুন্দর করে করে ফেললো, খুবই মুচমুচা হয়। আর মরিচ বাটা ধনে পাতা দিয়ে
এই কালাই রুটি খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে। আপনারা কারা কারা এই হাতের রুটি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনার একটা লাইকের মাধ্যমে বা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই ভিডিওগুলো কিন্তু আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমার চ্যানেলটা আরও অনেক বড় হবে। আমি যেমন আপনাদের অনেক ভালোবাসি, আশা করব এই ছোট্ট লাইকটা দিয়ে আপনাদের ভালোবাসাটাও প্রকাশ করবেন। তা আমি কালাই রুটি খাচ্ছিলাম ধনে পাতা মরিচ বাটা দিয়ে। আমার ওই শুধু ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে না, একদম পুরোটা কালাই রুটির উপরে ম্যাশ করে নিয়ে আমি সেটা খাচ্ছিলাম। আমার ঝাল খাওয়া দেখে আমার দাদি শ্বশুর পর্যন্ত আমাকে বলে, তুমি এত ঝাল খেতে পারো? তো কয়েকদিন আগে আমার দাদি যান মুড়ির মোয়া বানিয়েছিল, তো সেটা আমার শাশুড়ি আম্মা রেখে দিয়েছিল, আমরা যাওয়ার পর আম্মা খেতে দিয়েছে। এত সুন্দর মোয়া অনেক দিন পর খেলাম। আর সন্ধ্যার সময় তো অবশ্যই চা, সন্ধ্যা হলেই আমার ছোট বোনটা দৌড়ায় চা বানাতে চলে যায়, সাথে আমার একটা মামাতো ননদ আসে, আমরা একসাথে চা নাস্তা করি। তো এরপর এর মাঝে আর একদিন পুলি পিঠা করা হয়েছিল, এটা হচ্ছে দুধ পুলি বলি আমরা। আমি, আমার শাশুড়ি, আমার ছোট বোন আর আমার ছোট চাচি আমরা সবাই মিলে বানাচ্ছিলাম। আমরা খুব দ্রুত গতিতে শেষ করছিলাম কারণ অনেক পিঠা, আর আমার ছোট বোন আস্তে আস্তে করে সুন্দর ডিজাইন করে পিঠা বানাচ্ছিল। তা আমি আবার বলেছি, ঠিক আছে এগুলো যেহেতু এত সুন্দর করে ডিজাইন করেছো এগুলো আমি ভেজে খাবো, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো দাদি যান একদম দুধের মধ্যে ডুবিয়ে দুধপুলি বানিয়ে ফেলেছে। তো সেই হিসেবে দু রকম পিঠা হয়েছে, দুধপুলি হয়েছে আর ভাজা পিঠা হয়েছে। ভাজা পিঠা আমার খুবই ভালো লাগে। তা আমি এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে বসে গেছি। এই হলো দুধপুলি, মারাত্মক টেস্ট কিন্তু, মানে এখন আমি ভয়েস ওভার করতে যেয়ে আমার নিজেরই আবার জিভে জল চলে এসেছে। আর এই হলো ভাজা পিঠা। সব মিলিয়ে পুরো শ্বশুরবাড়ির যে ট্যুরটা ছিল আমার অসাধারণ লেগেছে। আমি এই প্রথম আমার বরকে ছাড়া আমার শ্বশুরবাড়িতে সবার সাথে ছিলাম, আমার অনেক ভালো লেগেছে। এবং একটা কথাই বারবার মনে হয়েছে, এভাবে কবে যে একসাথে সবাই মিলে থাকতে পারবো, ইনশাআল্লাহ এই স্বপ্নটা অবশ্যই খুব দ্রুতই পূরণ হবে। ওই যে বলেছিলাম আমার ধুপি পিঠা খেয়ে খুব একটা শান্তি হয়নি, তো সেই কারণে আবারও আমার ফুপু শাশুড়ি আমাদেরকে ধুপি পিঠা বানিয়ে দিচ্ছে। তো এবার কিন্তু নারকেল দিয়ে, গুড় দিয়ে সুন্দর করে আলাদা আলাদা করে পিঠা বানানো হচ্ছে। তো এইটাই ছিল আমার আজকের একটা ভিডিও, ছোট্ট একটা ট্যুর ভিডিও বলা চলে, শ্বশুরবাড়ির 5 দিনের ট্যুর। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কোন কোন বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগছে, কোন বিষয়গুলো আপনারা পছন্দ করছেন না সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারবো। আর এ পর্যন্ত দেখতে দেখতে আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।